হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে একটা পরোটা বানিয়েছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তো চলে এলাম। একদম একটা ছোট্ট রেসিপি। তো এই দেখো, আমি ময়দাটাকে ভালো করে নুন আর অল্প একটু চিনি আর গরম হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে ময়দাটাকে মেখে তেল দিয়ে ভালো করে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো রাখার পর, এটা মেখে রাখার পর এটা এরকম একটা ডো হয়েছে। তো এই দেখো, এটাকে আমি ভালো করে আর একটু তেল দিয়ে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। তো এটা একদমই একদম নর্মাল পরোটা, তো তোমাদের ভাবলাম এই পরোটাটা বানিয়ে দেখাই, তো ওই জন্য শেয়ার করলাম একদম একটা ছোট্ট রেসিপি। তো সকালের ব্রেকফাস্টে একটা দারুণ খাবার। তো এই দেখো, আমার এখানে কিন্তু ময়দাটা ভালো করে মেখে এটা কিন্তু খুব সফট হয়েছে, আর দেখতেই পাচ্ছ আমি আঙুলে করে দেখাচ্ছি তোমাদের। তো চলো, এটা মাখা হয়ে গেছে, এবার এর থেকে আমি লেচি কেটে নিই। তো এই দেখো, গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে ভালো করে বেলবো, বেলে আমি এটা থেকে পরোটা বানাবো। তো এই দেখো, এগুলো আমি অনেক কটা লেচি হয়েছে, তো চলো এগুলো আমার ভালো করে লেচি তৈরি করা হয়ে গেছে। তো আজকে কিন্তু একদমই ছোট্ট একটা রেসিপি, খুব ছোট্ট একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, এগুলো লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো থেকে পরোটা বানিয়ে নেবো। তো এই দেখো, এখানে আমি তাওয়ায় একটা পরোটা বানিয়ে নিয়েছি, এগুলো গোল গোল করে তৈরি করছি গোল পরোটা। তো এই দেখো, এখানে আমি তাওয়ায় দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে এপিট ওপিট দিয়ে দুপিট ভালো করে ভেজে নেব। তো এই দেখো, দিয়ে দিয়েছি, একটা পিট মোটামুটি হয়ে গেছে, আর একটা পিট আমি এখানে উল্টে দেব। তো চলো, আমি আর একটা পিট এখানে উল্টে দিই, আর দেখতে পাচ্ছ এই দেখো এখানে উল্টে দিলাম। আর একদমই সিম্পল একটা রেসিপি, তোমাদের বারবারই বলছি একদম ছোট্ট সিম্পল একটা রেসিপি। এই দেখো, তো এখানে আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এপিট ওপিটটা। তো এইবার আমি একটু সাদা তেল দেব, সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, ভালো করে লাল করে ভেজে নেব। তো সকালে ব্রেকফাস্টে এই পরোটাটা কিন্তু খুব ভাল লাগে খেতে, আর এর সাথে যদি সাদা আলুর তরকারি হয় কিংবা আলুর দম, জাস্ট জমে যাবে। তো চলো, তোমরাও এইভাবে বাড়িতে পরোটা বানিয়ে নিও। তো এই দেখো, আমি এক পিটে সাদা তেল দিয়ে দিলাম, এবার আর এক পিটে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো চলো, এটাকে ভালো করে ভেজে নিই। তো এটাকে ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে আমি আবার একটা তোমাদের করে দেখাবো যে আমি কী প্রসেসে কীভাবে করেছি, কারণ আমি সেইটা দেখাইনি তোমাদের। তো চলো, তোমাদের দেখায় আমি এভাবে এটা কীভাবে করেছি। তো এই দেখো, এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে দুপিট ভালো করে ভেজে তুলে নেব। তো এই দেখো, আমার এই দুপিট আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে আমি এটাকে তুলে নিলাম। এইবার আমি তোমাদের দেখাবো আমি এটাকে এইভাবে করলাম। তো চলো, এই দেখো, এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দাটা নিয়ে এটাকে ভালো করে আমি আটা দিয়ে এটাকে বেলছি। আমি তেল দিয়ে বেলছি না, এটাকে সাদা আটা দিয়ে বেলছি। তো এই দেখো, এটা খুব সুন্দরভাবে গোল করে আমি এখানে বেলে নিচ্ছি। তো এই দেখো, প্রথমে গোল করে শেপ দিয়ে নিচ্ছি, গোল করে শেপ দিয়ে তারপরে আমি এটা যেরকম লাচ্ছা পরোটা হয় সেরকম ভাজ ভাজ করে নেব। তো চলো, এটা আমার ভালো করে গোল করে বেলা হয়ে গেছে, বড় করে গোল করে নিয়েছি। এইবার যেরকম লাচ্ছা পরোটা হয় সেরকম আমি এটাকে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে দেব, কারণ আমি আগেরটা যে করেছি সেটাকে কিন্তু শুধু আমি ভাজাটা দেখিয়েছি, আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাইনি। তো ওই জন্য আমি এটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, আমি এইভাবে এটাকে ভাজ করে করে দেব ময়দা নিয়ে নিয়ে। তো ভাজ করে দিয়ে আমি এটাকে আবার গোল করে নেব, গোল করে তারপরে আমি আবার এটাকে বেলবো। তো এই দেখো, আমি লাচ্ছা পরোটা যেভাবে গোল করে ভাঁজ করে করে, সেইভাবে ভাঁজ করে করে গোল করে আমি এটাকে আবার বেলে নিচ্ছি। তো এটাকে আমি গোল করে বেলে নেব। তো এই দেখো, আমার এটা ভাঁজ করে হয়ে গেছে। তো এইবার আমি এটাকে ভালো করে আটা দিয়ে বেলে নিচ্ছি। তো চলো, এটা বেলে নিই, বেলে নিয়ে এটা আবার ভাঁজবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমার এটা বেলা হয়ে গেছে, আর এই দেখো এখানে আমি দিয়েও দিয়েছি তাওয়াতে। তো এই দেখো, আমি হতে দিয়েছি এখানে পরোটাটা ভাজতে দিয়েছি, এই দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হবে। তো চলো, এটা উল্টে দিই। তো এই দেখো, আমি এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দিয়ে আমি প্রথমে কাঁচা অবস্থাতে একটু ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর ভিতরে সাদা তেল দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। তো চলো, আমি এক পিঠ সাদা তেল দিয়ে দিয়েছি, আর এক পিঠ সাদা তেল দিয়ে দিই, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিই, আস্তে আস্তে উল্টিয়ে তারপরে আমি আরেক পিঠ ভাজবো। তো এই পরোটাটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে ট্রাই করতে পারো, খুব সুন্দর
সুন্দর একটা পরোটা আর দারুণ খেতে হয়। তো চলো, আমার এই একদিক ভাজা হয়ে গেছে, এবার আর একটা দিক আমি ভালো করে উল্টে দিই। তো উল্টে দিলেই আমার আর একটা দিক ভাজা হয়ে যাবে। তো এই দেখো, আমি আর একটা দিক উল্টে দিলাম, আর একটা দিক উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। তো একদম সিম্পল সাধারণ একটা রেসিপি, তো তোমরাও বাড়িতে বানিও, বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে। আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো এই দেখো, আমার এই এটা হয়ে গেছে, এটা দু পিস খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এটা কোনো আলুর তরকারি, আলুর দম, যে কোনো কিছুর সাথে মানে সার্ভ করতে পারো, তো খুব ভালো লাগবে খেতে। তো চলো, আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই দেখো, আমি দু পিস লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। তো এইবার আমি তোমাদের দেখাবো এটা কেমন হয়েছে। তো এই দেখো, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখালাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে, দারুণ দেখতে হয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে পরোটাটা বানাতে পারো, বাড়িতে বানিয়ে দেখো। তো আজকের মতো টাটা, বাই বাই।